গতকালই কৃষ্ণকলি ধারাবাহিকে একটি ঐতিহাসিক ঘটনা ঘটবার কথা তোমাদের জানিয়েছিলাম। আজ এসে গেছি একদম বিস্তারিত খবর নিয়ে, সবটা জানলে অবাক হতেই হবে। সাথে জানব উমা ধারাবাহিকের অনেক কথা। বেশ অনেক দিন আগেই আমরা জেনেছি যে কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিল মানে নীল ভট্টাচার্যই উমার নায়ক হবেন, এইবার তাতে সিলমোহর পড়ল। টেলিভিশনে সবথেকে বড় চমক, একসাথে দুটি ধারাবাহিকে নায়কের চরিত্রে থাকবেন অভিনেতা নীল ভট্টাচার্য। কি বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? এটাই কিন্তু একদম সঠিক খবর। উমা ধারাবাহিকের অভিমন্যু হিসেবে তাকে দেখা যাবে। তার কথায়, ছোট পর্দায় প্রথমবার একই অভিনেতা দুই ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করবেন, আর এই সুযোগটা পেয়ে আমি খুবই উত্তেজিত। দুটো চরিত্রের সেট সম্পূর্ণ ভিন্ন, নিখিল হয়ে যেভাবে দর্শকের মন জয় করেছি, অভিমন্যু হয়ে তার চেয়ে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে চাই। নিউ নর্মাল জীবনের কথা বলবে উমা। সুশান্ত দাস প্রযোজিত ও পরিচালিত ধারাবাহিকটিতে নীলকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভূমিকায় দেখা যাবে। অভিমন্যুর সংকল্প কিন্তু সমাজসেবা, নিজের সংগঠনের সাহায্যে সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য। এই কাজের সূত্রেই উমার সঙ্গে দেখা। কীভাবে তা ভাঙলেন না অভিনেতা। উমার চরিত্রে দেখা যাবে নতুন অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তীকে। তাহলে কৃষ্ণকলি এবং উমা একই সাথে চলবে, এবং নীল ভট্টাচার্যকে দুই ধারাবাহিকেই দেখা যাবে প্রধান চরিত্র হিসেবে। তো বন্ধুরা, আপডেটটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।